মে মাসে দেশে কলেরার 75 লাখ ডোজ টিকা আসছে বলে জানিয়েছেন মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বাসাবাড়িতে ওয়াসার সংযোগ লাইনে অনিয়ম এবং সীমাবদ্ধতা থাকলেও ওয়াসার পানির উৎসে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন তিনি। মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব জানান মন্ত্রী পরিষদ সচিব। মন্ত্রিসভার বৈঠকে শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি জামালপুর আইনের খসড়া, পল্লী উন্নয়ন একাডেমি রংপুর আইনের খসড়া ও জাতীয় স্বেচ্ছা সেবা নীতিমালার খসড়ার অনুমোদন দেয়া হয়। প্রশ্নোত্তরে মন্ত্রিপরিষদ সচিব জানান রাজধানীতে যেসব এলাকায় ওয়াসার পানিতে ক্লোরিন কম রয়েছে সেসব এলাকায় ওয়াসাকে ক্লোরিন বাড়াতে নির্দেশনা দেওয়া হয়েছে। বৈঠকে হাওরের বিষয়ে জানানো হয় সামনে আর বৃষ্টি না হলে ক্ষয়ক্ষতি বাড়ার আশঙ্কা নেই। এরই মধ্যে হাওরের প্রায় 70% ধান কাটা হয়ে গেছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। ওয়াসা যে পানি দেয় সোর্সে কোথাও ব্যাকটেরিয়া নেই, কোনো সোর্সে ব্যাকটেরিয়া নেই, পাইপ কেটে কেটে নিজেরা ওইখানে ওই পাম্প বসে টেনে নিয়ে আসতেছে। এখন ওই যে বসাচ্ছে ওইখানে তো লিক থেকে যাচ্ছে, ওইখান দিয়ে ব্যাকটেরিয়া ঢুকতেছে। আমাদেরকে WHO 7.5 মিলিয়ন আপনার কলেরা ভ্যাকসিন দিবে, তো এই ভ্যাকসিন দুইটা ডোজ নিলে 3 বছর পর্যন্ত কলেরা বা ডায়রিয়ার থেকে সেফ থাকবে।